পণের দায়ে স্ত্রীকে মারধর এবং তাকে হত্যার চেষ্টা, এমন গুরুতর অভিযোগ উঠেছে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। ঘটনা বিলোনিয়া শহরের রামঠাকুর পাড়া এলাকায়। স্থানীয় মহিলা থানায় এ ব্যাপারে একটি অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার পরিজনেরা। পণের জন্য ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর এবং পরবর্তী সময় তাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম শুভঙ্কর দেবনাথ। ঘটনা বিলুনিয়ার রামঠাকুর পাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধর এবং প্রাণে মারার চেষ্টার সময় ঘটনা অনুমান করতে পেরে অভিযুক্ত শুভঙ্করের বাবা ননী দেবনাথ দরজা খুলে ঘরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু নিজের বাবাকেও মারধর করে অভিযুক্ত। পরবর্তী সময়ে গুরুতর আহত অবস্থায় অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় শুভঙ্করের আহত স্ত্রী মণি দেবনাথকে বিলুনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উদয়পুর জেলা হাসপাতালে রেফার করে। অভিযোগ ঘটনার পর অভিযুক্ত নানান নাটক দেখাতে শুরু করে। একসময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এবং সেবিকাদের অস্ত্রাপক গালিগালাজ করতে থাকে শুভঙ্কর। ও সময় কর্তব্যরত সাংবাদিকরা ঘটনাটির কভারেজ করতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে আক্রমণ করার চেষ্টা করে। ছেলের কুকীর্তির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাবা ননী দেবনাথ। এই ঘটনার জন্য নিজের ছেলেকে দায়ী করে তার শাস্তির দাবি জানান। আমি ঘরে নাচো, আপনি গেছিলেন? আমি দরজা খুলে নিতো, দরজা বন্ধ রাখছি। দরজা খুলছে ঢুকছে না, তখন তো আলাদা আছে। মানে আপনার ধাক্কা বাজিয়ে দিয়েছে? আমার ধাক্কা বাজিয়ে আমার ঘুষি লাগা দিছে কড়া পাতা, তার মারে মারছে, তার মারও মারছে। এখন সে উল্টো আমাদের নামে কয়, আমরা বলে আমরা কারণে বলে বিভক্ত মারছে। আমাদের কারণে বান্ডিক কেন, তোর আলাদা থাকো, সাড়ে তিন বছর আছে, আড়াই বছর তিন বছর। আপনার কি মনে হইতেছে আপনার ছেলে গিয়ে এসব ঘটনা? ছেলেই বোটারা মারছে। আক্রান্ত ননী দেবনাথ জানিয়েছেন, অভিযুক্ত শুভঙ্কর এর আগেও আরেকটি বিয়ে করেছিল এবং সে বউকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরবর্তী সময় বিলুনিয়া থানাধীন ঈশান চন্দ্রনগরের বাসিন্দা মণি দেবনাথকে বিয়ে করে। তারা অভিযোগ করেছেন, যৌতুকের দাবিতে অভিযুক্ত এমন ঘটনা ঘটিয়ে চলেছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিলুনিয়া মহিলা থানার দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা। নির্যাতিতার মা জানিয়েছেন, বিয়ের পর থেকে বিভিন্নভাবে তার মেয়ে মণি দেবনাথকে নির্যাতন করে আসছে অভিযুক্ত শুভঙ্কর দেবনাথ। প্রচণ্ড নেশাসক্ত হয়ে মেয়ের উপর আক্রমণ হয়েছে বেশ কয়েকবার। এ ব্যাপারে বিস্তারিত ঘটনা জানিয়ে পুলিশের কাছে একটি অভিযোগ জমা দিয়েছেন তিনি। ঘটনাটির পরিপ্রেক্ষিতে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমনটাই দাবি তুলেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।